দেখুন, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মতো লকডাউন চলছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে করোনা ভাইরাস মোকাবিলার জন্যই আমাদের রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সমস্যা। এই সমস্যার সমাধানে আমরা আজকে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মিলিত হয়েছি এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত রায় আমার সাথে রয়েছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের নবনিযুক্ত আমাদের যিনি সচিব তপন দাস মহাশয়, সদর এসডিএম অসীম শাহ সবাই রয়েছেন। আসলে আমাদের কাছে কিছু স্পেসিফিক অভিযোগ রয়েছে যে এই বাজার থেকে গতকাল কেউ আঙ্গুর মসুরি ডাল 100 টাকা কেজি বর্তমানে বাজারে রয়েছে কিন্তু 130 টাকা দাম চাওয়া হয়েছে এবং মেমো দিতে অস্বীকার করা হচ্ছে। 130 টাকা 100 টাকা মেমো দিতে স্বীকার করছে মালিক। স্কুটার সর্ষের তেলের ক্ষেত্রে অনুরূপ ঘটনা হয়েছে, 2-4টা দোকানের দাম ও নাম আমাদের কাছে রয়েছে। কিন্তু আমরা যখন যাচাই করতে যাই সশরীরে, তখন গিয়ে তার প্রমাণ করা অসম্ভব যেহেতু মেমো দেয়। তো আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, রাজ্যের যারা ব্যবসায়ী সমাজ রয়েছে তারা যাতে মেমো ছাড়া কোনো মাল খরিদ না করে এবং মেমোর মাধ্যমে উপযুক্ত মাল খরিদ করে। এবং এই ধরনের অভিযোগ আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি রয়েছেন সুজিত শাহ রায় মহাশয়, ওনাকে জানানোর জন্য অনুরোধ করছি। তারপরে যদি ব্যবসায়ী যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আমাদের মহকুমা প্রশাসন এবং আমাদের ফুড দপ্তর, সদর মহকুমা প্রশাসন এবং ফুড দপ্তর ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে তাদের জেল জরিমানা হবে এবং দোকান লকডাউন হয়ে যাবে, সেই বার্তা আমি দিতে চাই। কারণ আমরা খুব ঘন ঘন বাজার ভিজিট করছি, গত সপ্তাহে আমি এই বাজারে এসেছি, আজকে এই নিয়ে তিনবার এই বাজার ভিজিট করছি। একটি উদ্দেশ্য রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে, দ্রব্যমূল্যে যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা আজকে ঘরে বসা, বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী আজকে ঘরে বসা, তাদের রুটি রোজগারের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আমরা বৃদ্ধি করি, তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সেটা যাবে। কোনো অবস্থাতেই বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাতে অস্বাভাবিক না হয়। একটা একটা সিদ্ধান্ত হয়েছে এক্ষণে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে, মেমো ছাড়া মাল বিক্রি না করে, আর না মেমো ছাড়া মাল বিক্রি না করে এবং কেউ যাতে বেশি না নেয়, যে অনেকে আছে বেশি নেয় টাকাটা মেমোতে কম নেয়, এটা একটা করা ভাবে এখন মাননীয় মন্ত্রী। রোজগার করবো এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। আর ইউরো কেন লাগে না? না, কত লাগে?